রঘুনাথগঞ্জ উচ্চতর বিদ্যালয় এই মুহূর্তে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আজকের এই ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় যারা লোকজন মানুষজন যারা ভোট দিতে আসছেন তাদের যে প্রতিক্রিয়া, সরাসরি তাদের মুখ থেকে জেনে নেব। খারাপ হয়েছে শুনছি, সেক্ষেত্রে মানুষজনের কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে? সমস্যার মুখে পড়তে বলতে কমপ্লেনটা আমি করেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমি মেশিনে ভোট দিয়েছিলাম, ভোট দেওয়ার পরে যে লেখাটা উঠে সেই লেখাটা টোটালি পিরিয়ে, মানে যে লেখাটা যে পড়ে সেই লেখাটা টোটালি অন হয়নি, ঠিক আছে, যাদের মানে আবছা আবছা লেখা এসেছিলো সেটা আমি কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করার পরে এখানকার যে অফিসার আছে আমাকে রীতিমতো বলেছিল যদি ভুল হয় তাহলে তোমার রীতিমতো 6 মাস থেকে 1 বছর জেল হবে, ঠিক আছে। তা সত্ত্বেও আমি বলেছিলাম যে না, আমি কমপ্লেন করছি, আপনারা ইমিডিয়েটলি অফিসার কে ডাকুন। কিছুক্ষণ আগে শুনলাম যে ডিভিটা খারাপ হয়ে গেছে, 4 নম্বরে রুমে খারাপ হয়ে গেছে। হয়েছিল আবার ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমাদের এখানে কোনো প্রবলেম নাই, আমাদের এখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কোনো ব্যাপার না, আমাদের এখানে কোনো সমস্যা নাই। 175 নম্বর বুথে কিন্তু ভিভিপ্যাট খারাপ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য ভোট থেমে যায়, কিন্তু তাতে সমস্যায় পড়তে হয় যারা ভোট দিতে আসছেন এবং যারা স্থানীয় তারা কিন্তু বলছেন অনেকে ভোট না দিয়ে তাদেরকে ফিরে যেতে হয়েছে। তবে এখানে যারা নতুন ভোটার রয়েছেন বা বৃদ্ধ ভোটার প্রত্যেকে কিন্তু জানাচ্ছেন যে ঠিকঠাকভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, প্রপার স্যানিটাইজেশন মেনটেন করে এবং নিরাপদ দূরত্ব বিধি মেনটেন করে এবং কড়া নিরাপত্তার সাথেই কিন্তু এখানে ভোট গ্রহণ চলছে। ক্যামেরায় সুভ্রাজ সরকারের সাথে বেদান্ত চ্যাটার্জি, রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।